হরি ওম। আজ আমরা আলোচনা করব শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব অর্থাৎ শ্রী শ্রী বাবামণির একটি মহামূল্যবান বাণী। তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শ্রী শ্রী বাবামণি বলিলেন, কেন নিরুৎসাহ হইবে? আজ তুমি জীবনপথে ভুলের কাঁটা চয়ন করেছ, কাল তুমি জীবনপথে সাফল্যের রত্ন আহরণ করবে। আজ তুমি ছেঁড়া কাঁথায় শুয়ে আছো বলে কালও তোমাকে এভাবেই থাকতে হবে, এ কথা কে বলল? মানুষেই ভুল করে, আবার মানুষেই তা সংশোধন করে। ভুল করেছ দুঃখের কথা, কিন্তু ভ্রম সংশোধন করতেও তো তুমি পারো, সে শক্তিও তো তোমার রয়েছে। নিজেকে প্রাণপণে খাটাও এবং নতুন কর্মাঙ্গনে আবির্ভূত হও। কত মানুষ পাপের গভীর পক্ষ থেকে আত্ম উদ্ধার করে দেবত্ব অর্জন করেছে, তুমি কেন পারবে না? তারাও রক্ত মাংসের মানুষ, তুমিও রক্ত মাংসের মানুষ। সারা পৃথিবী রবিবীরে পূজা, সারা পৃথিবী রবিবীরে পূজা, আত্ম বলে অম